নমস্কার ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিওয়ার্সকে জানাই অনেক অনেক স্বাগত আমি জামেলি এবং আজকে আমি তোমাদের জন্য ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভিয়েনা ব্যবস্থা এবং তন্ত্র নিয়ে ক্লাস নিয়ে এসেছি এর আগের দিন আমি ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের পার্টটা কমপ্লিট করেছি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নোত্তর এবং ব্যাখ্যা দিয়ে আজকে আমি ভিয়েনা বন্দোবস্ত এবং তন্ত্র নিয়ে আলোচনা করব রয়েছে চল্লিশটির বেশি প্রশ্নোত্তর এবং তার সাথে চেষ্টা করব কিছু প্রাসঙ্গিক ব্যাখ্যা দেওয়ার তো এর মাঝখানেই আমি হিস্টোরিক্যাল টার্মিনোলজি বা ঐতিহাসিক শব্দবন্ধের দুটি ক্লাস দিয়েছি আমার মনে হয়েছে যে ঐতিহাসিক শব্দবন্ধ যেগুলো এই এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেগুলো নেট সেটের পরীক্ষায় হামেশায় দেয় এবং এর উত্তর করা খুব কঠিন হয়ে পড়ে যে কারণে আমি তোমাদের জন্য ওই দুটি গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে রেখেছি তোমরা যারা দেখো তারা ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করে ওই দুটি ক্লাস দেখতে পারো এছাড়া তোমরা প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের ওপর একাধিক ক্লাস দেখতে ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করো সেখানে পঞ্চাশটি করে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের একাধিক ক্লাস রয়েছে একশোটি করে প্রশ্নোত্তরের প্রাচীন মধ্য আধুনিক যুগের ওপর ম্যারাথন ক্লাসগুলি রয়েছে এছাড়াও দশটি মক টেস্টের ক্লাস রয়েছে ভারতের ইতিহাসের অল ওভার সিলেবাসের ওপর এবং দশটি ইউরোপের ইতিহাসের সিলেবাসের ওপর মকটেস্টের ক্লাস রয়েছে যেগুলি তোমরা ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবে ভীষণ ভীষণ বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো সেখানে দেওয়া হয়েছে তো তোমাদের প্রয়োজন মতো তোমরা দেখে নিতে পারো আজকে আমি ভিয়েনা বন্দোবস্ত এবং মেটার্নিক তন্ত্র নিয়ে আলোচনা করব। দেখো আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়ার পর মিত্রপক্ষ অর্থাৎ রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়া ইংল্যান্ড এই চারটি দেশ একটি সম্মেলনে সমবেত হয়েছিল যেটি কিন্তু ভিয়েনা বন্দোবস্ত নামে পরিচিত তো এদের একটি উদ্দেশ্য ছিল যুগচেতনাকে অস্বীকার করে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এদের উদ্দেশ্য ছিল এবং তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পরাজিত ফ্রান্সের বিভিন্ন অংশকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল ন্যায্য অধিকার নীতি শক্তিসাম্য নীতি এবং ক্ষতিপূরণ নীতির দ্বারা তো আজকে আমরা কীভাবে ভিয়েনা বন্দোবস্ত আহত করা হলো এবং মেটার্নিক কিভাবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর পদ অলঙ্কিত করে শক্তি সমবায়ের দ্বারা তন্ত্রকে টিকিয়ে রাখলেন এই সব কিছু ইমসিকিউর মাধ্যমে দেখে নেব তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনে ইউরোপের শক্তি চতুষ্টয় বা বিগ ফোর এর মধ্যে কোন দেশগুলি অন্তর্ভুক্ত ছিল অপশানগুলো দেখো অপশন এ ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড সুইডেন অপশন বি অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া তুরস্ক অপশান সি ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া অপশান ডি সুইডেন তুরস্ক ডেনমার্ক বেলজিয়াম এখানে সঠিকোত্তর অপশান সি অর্থাৎ ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া এবং প্রাশিয়া এই চারটি বৃহৎ শক্তিবর্গ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনায় সমবেত হয়ে ভিয়েনা সম্মেলন আহ্বান করেন এবং এই চার শক্তিবর্গই বিগ ফোর বা শক্তি চতুষ্টয় নামে পরিচিত পরবর্তী দুইয়ের কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনে গৃহীত মূল নীতিগুলি কি ছিল অপশানগুলো দেখো অপশন এ স্বাধীনতা সাম্য মৈত্রী অপশান বি রাজতন্ত্র প্রজাতন্ত্র গণতন্ত্র অপশান সি প্রগতি সংহতি ঐক্য অপশান ডি ন্যায্য অধিকার ক্ষতিপূরণ শক্তিসাম্য এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ ন্যায্য অধিকার ক্ষতিপূরণ এবং শক্তিসাম্য ছিল ভিয়েনা সম্মেলনে গৃহীত তিনটি মূল নীতি আমরা দেখেছি যে ফরাসি বিপ্লবের তিনটি নীতি কী ছিল স্বাধীনতা সাম্য এবং মৈত্রী নেপোলিয়ন কি করেছিলেন স্বাধীনতা সাম্য মৈত্রীর মধ্যে তিনি সাম্য নীতিকে কেবল নিয়েছিলেন তিনি জনগণের স্বাধীনতা হরণ করেছিলেন কিন্তু সাম্য নীতি প্রয়োগ করে তার ক্ষতিপূরণ দিয়েছিলেন আর ভিয়েনা সম্মেলনের বিগ ফোর ন্যায্য অধিকার ক্ষতিপূরণ এবং শক্তিসাম্য এই তিনটি নীতি গ্রহণ করেছিলেন পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে বিজয়ীরা একত্রিত হয়েছিল বিজয়ের ফসলকে ভাগ করে নেওয়ার জন্য উক্তিটি করেছেন অপশানগুলো দেখো অপশান এ ফ্রেডারিক ভন জেন্স অপশান বি মেটার্নিক অপশান সি তৃতীয় নেপোলিয়ন অপশান ডি প্রথম আলেকজান্ডার এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ ফ্রেডারিক ভন জেন্স ইনি ছিলেন ভিয়েনা সম্মেলনের সম্পাদক এবং এই সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক এটা খুবই গুরুত্বপূর্ণ ভিয়েনা সম্মেলনের সভাপতিটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তো এর সঠিক উত্তর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক আর সম্পাদক ছিলেন ফ্রেডারিক ভন জেন্স তো ইনি কি বলছেন বিজয়ীরা একত্রিত হয়েছিল বিজয়ের ফসলকে ভাগ করে নেওয়ার জন্য ভিয়েনা সম্মেলনের যে তিনটি নীতি ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি এবং শক্তিসাম্য নীতি এই নীতির দ্বারা পরাজিত ফ্রান্সের বিভিন্ন অংশ এই চারটি রাষ্ট্র নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করেছিলেন তাই এই ফ্রেডারিক ভন জেন্স বলেছিলেন বিজয়ীরা একত্রিত হয়েছিল বিজয়ের ফসলকে ভাগ করে নেওয়ার জন্য দেখো পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা কংগ্রেসে উপস্থিত ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন অপশানগুলো দেখো অপশান এ প্রথম আলেকজান্ডার অপশান বি তালেরা অপশান সি ক্যাসালডি অপশান ডি তৃতীয় ফেডারিক উইলিয়াম এখানে সঠিক উত্তর কিন্তু অপশান বি অর্থাৎ তালেরা দেখো ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের যে চারটি রাষ্ট্র ইংল্যান্ড রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়া এই চারটি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন এবং ফ্রান্সের একজন প্রতিনিধিকেও কিন্তু এখানে নেওয়া হয়েছিল তার নাম হচ্ছে তালেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মেটানিকের নেতৃত্বে অস্ট্রিয়া এবং তারপর প্রথম আলেকজান্ডারের নেতৃত্বে রাশিয়া এছাড়া প্রাশিয়া ইংল্যান্ডের ভূমিকাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এই সম্মেলনে তো এখানে বলে রাখা দরকার যে এই সম্মেলনে সমসাময়িক তিনজন রাজা যোগ দিয়েছিলেন কোথাকার রাজা একজন অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস তারপর প্রাশিয়ার রাজা তৃতীয় উইলিয়াম এবং অপরজন রাশিয়ার প্রথম আলেকজান্ডার তো রাজা বললে এই তিনজন এবার অস্ট্রিয়ার কূটনীতিক হিসেবে ছিলেন মেটার্নিক প্রাশিয়ার মন্ত্রী ছিলেন হার্ডেনবার্গ এবং হাম্বোল্ট আর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন নেসেল রোড এছাড়াও দেখো ইংল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীকে ছিলেন ক্যাসালডি এবং ডিউক অফ ওয়েলিংটন তাহলে দেখো রাজা হিসেবে অস্ট্রিয়া রাজা থাকছেন প্রাশিয়ার রাজা থাকছেন রাশিয়ার যার থাকছেন আর কূটনীতিক হিসেবে আবার অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক থাকছেন প্রাশিয়ার মন্ত্রী হার্ডেনবার্গ এবং হাম্বোল থাকছেন আর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নেসেল রোড থাকছেন তো এই অস্ট্রিয়া প্রাশিয়া এবং রাশিয়ার দুজন করে প্রতিনিধি মতো থাকছেন আর ইংল্যান্ডের কে ছিলেন ক্যাসালডি এবং ডিউক অব ওয়েলিংটন আর ফ্রান্সের ছিলেন তালেরা ওকে আশা করি বোঝা গেল পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা বন্দোবস্তের ন্যায্য অধিকার নীতির দ্বারা কাকে ফ্রান্সের সিংহাসনে বসানো হয় অপশান দেখো অপশন এ অষ্টাদশ লুই অপশন বি নেপোলিয়ন বোনাপার্ট অপশন সি দশম চার্লস অপশন ডি লুই ফিলিপ সঠিক উত্তর এখানে অপশান এ অর্থাৎ অষ্টাদশ লুই ছিলেন ভিয়েনা বন্দোবস্তের যে ন্যায্য অধিকার নীতি সেই ন্যায্য অধিকার নীতির দ্বারা তিনি কিন্তু ফ্রান্সের সিংহাসনে বসার অধিকারী হয়েছিলেন তো তিনি পূর্ব বংশের ছিলেন অষ্টাদশ লুই ষোড়শ লুইয়ের ভাতা তো এই অষ্টাদশ লুইকে বসানো হয়েছিল আমরা দেখেছি যে নেপোলিয়নকে যখন এলবা দ্বীপে নির্বাসন করা হলো প্রথম তখন কিন্তু এই অষ্টাদশ লুইকে সিংহাসন দেওয়া হয়েছিল এরকম কোশ্চেনও আসে যে নেপোলিয়ন যখন এলবা দ্বীপে নির্বাসনে যাচ্ছেন তখন কাকের সিংহাসন ছেড়ে গেছিলেন উত্তরণ নেব আমরা অষ্টাদশ লুই আবার সেই অষ্টাদশ লুইকেই পূর্ব বংশের শাসক হিসেবে ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের সিংহাসনে প্রতিষ্ঠিত করা হলো পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা ব্যবস্থা অনুযায়ী যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ফ্রান্সের কাছে কত অর্থ দাবি করা হয় অপশানগুলো দেখো অপশান এ সত্তর কোটি ফ্রাঙ্ক অপশান বি আশি কোটি ফ্রাঙ্ক অপশান সি নব্বই কোটি ফ্রাঙ্ক অপশান ডি একশো কোটি ফ্রাঙ্ক অবশ্যই অপশান এ সত্তর কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ দিতে হয়েছিল ফ্রান্সকে পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনার সম্মেলনের মাধ্যমে কোন দেশ একটি ভৌগোলিক সংজ্ঞায় পরিণত হয় ভীষণ ইজি কোশ্চেন এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ ইতালি আর ইতালিকে ভৌগোলিক সংজ্ঞামাত্র বলে উল্লেখ করেছেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিক পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুযায়ী বেলজিয়ামকে কোন দেশের সাথে যুক্ত করা হয়েছিল অপশানগুলো দেখো অপশান এ ডেনমার্ক অপশান বি সুইডেন অপশান সি ইংল্য হল্যান্ড অপশান ডি ইংল্যান্ড তো এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ হল্যান্ডের সাথে বেলজিয়ামকে যুক্ত করা হয়েছিল জোরপূর্বক এবং এটি কিন্তু এই বেলজিয়াম কিন্তু এই ভিয়েনা সম্মেলনের যে ন্যায্য অধিকার নীতির দরুন যুক্ত হওয়ার যে ব্যবস্থা এই ব্যবস্থা কিন্তু প্রথম অমান্য করে বেলজিয়াম আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের যে জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবের পরে পরেই কিন্তু এই বেলজিয়াম হল্যান্ডের অধীনতা ছিন্ন করে স্বাধীন হয়ে যায় তাই মনে রাখবে যে বেলজিয়ামের সাথে হল্যান্ডের সাথে বেলজিয়ামের যে সংযুক্তিকরণ তা কিন্তু মাত্র পনেরো বছর টিকে ছিল ওকে পরবর্তী নয়ের কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে হেলিগোল্যান্ড কেপ কলোনি ত্রিনিদাদ মরিশাস ইত্যাদি জায়গাগুলো লাভ করেছিল কোন দেশ অপশানগুলো দেখো অপশান এ ইংল্যান্ড অপশান বি রাশিয়া অপশান সি জার্মানি অপশান ডি অস্ট্রিয়া সঠিক উত্তর এখানে অবশ্যই অপশান এ অর্থাৎ ইংল্যান্ড ইংল্যান্ড কোন কোন জায়গাগুলো পেয়েছিল হেলিগোল্যান্ড কেপ কলোনি ত্রিনিদাদ এবং মরিশাস এই জায়গাগুলো ইংল্যান্ড পেয়েছিল আমরা যদি দেখে নিই যে অস্ট্রিয়া কি পেয়েছিল অস্ট্রিয়া উত্তর ইতালির লম্বার্ডি ভেনেশিয়া পোল্যান্ডের অংশবিশেষ টাইরল ও ইলিরিয়ান প্রদেশ সমূহ অস্ট্রিয়া লাভ করেছিল আর দেখো প্রাশিয়া কি পেয়েছিল প্রাশিয়া পেয়েছিল শাকসেনীর উত্তরাংশ পোজেন থন ডানজিক রাইন রাইন অঞ্চল এবং পশ্চিম পোমেরেনিয়া এবং রাশিয়া পেয়েছিল ফিনল্যান্ড তুরস্কের বেসারাবিয়া এবং পোল্যান্ডের বৃহদ অংশ আর ইংল্যান্ড পেয়েছিল হেলিগোল্যান্ড কেপ কলোনি ত্রিনিদাত এবং মরিশাস ওকে পরবর্তী কোশ্চেন দশের বলা হয়েছে ভিয়েনা সম্মেলনকে গবাদি পশুর মেলা আখ্যা দিয়েছেন কে অপশানগুলো দেখো অপশান এ নেপোলিয়ান অপশান বি ব্লুকার অপশান সি তালেরা অপশান ডি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান কে ছিলেন ব্লুকার ছিলেন প্রাশিয়ার একজন সেনাপতি যাকে নেপোলিয়ন বিজেতা বলা হতো তো এই ব্লুকার বলেছেন ভিয়েনা সম্মেলনকে গবাদি পশুর মেলা তো এই সম্মেলন সম্পর্কে ডেভিড টমসন কি বলছেন এই সম্মেলন ছিল আর্থ আত্মস্বার্থ রক্ষার উদ্দেশ্যে বৃহৎ শক্তিগুলির মধ্যে দর কষাকষি ও সমঝোতার প্রতিফলন আর আমরা দেখেছি যে সম্পাদক ফ্রেডারিক কি বলেছেন উনি বলেছেন বিজয়ীরা একত্রিত হয়েছিল বিজয়ের ফসলকে ভাগ করে নেওয়ার জন্য ওকে পরবর্তী দেখো এগারো কোশ্চেনে বলা হয়েছে শক্তি সাম্য নীতি দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন অপশান দেখো অপশান এ রাশিয়া অপশান বি প্রাশিয়া অপশান সি ফ্রান্স এবং অপশান ডি অস্ট্রিয়া সঠিক উত্তর এখানে অবশ্যই অপশান সি অর্থাৎ ফ্রান্স ফ্রান্সের চারদিকে শক্তিসাম্য যে বিগ ফোর তারা বেষ্টনী গড়ে তুলেছিল কীরকম এর কীরকম বেষ্টনী ছিল দেখো ফ্রান্সের উত্তর পূর্বে অবস্থিত লুকসেমবার্গ ও বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়েছিল ফ্রান্সের পূর্ব সীমান্তে রেনিস প্রদেশ বা রাইন জেলাগুলোকে প্রাশিয়ার সঙ্গে ফ্রান্সের দক্ষিণ পূর্বে কয়েকটি জেলাকে সুইজারল্যান্ডের সাথে এবং ফ্রান্সের দক্ষিণে হয় ও জেনোয়াকে পিটবন্ডের সঙ্গে যুক্ত করে ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি হয় যাতে ফ্রান্স কখনোই ইউরোপে শান্তি বিঘ্নিত করতে না পারে ওকে ইনফরমেশনগুলো তোমরা একটু খেয়াল করবে পরবর্তী বারোর কোয়েশ্চেনে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের পর কাকে এবং কোন রাজবংশজাতকে ফ্রান্সের সিংহাসনে বসানো হয় অপশানগুলো দেখো অপশান এ অর্লিয়েন্স বংশজাত লুই ফিলিপ অপশান বি অরেঞ্জ বংশজাত ষোড়শ লুই অপশান সি শ্যাভই বংশজাত দশম চার্লস এবং অপশান ডি পূর্ব বংশজাত অষ্টাদশ লুই এটা আমি আগেই বললাম যে পূর্ব বংশের শাসক অষ্টাদশ লুইকে ভিয়েনা সম্মেলনের পর ফ্রান্সের সিংহাসনে বসানো হয়েছিল ন্যায্য অধিকারের দ্বারা পরবর্তী তেরো কোয়েশ্চেন বলা হয়েছে কার উদ্যোগে ইউরোপের শক্তি সমবায় গড়ে উঠেছিল অপশনগুলো দেখো অপশান এ ক্যাসাল অপশান বি টেলিডেন্ট অপশন সি মেটার্নিক অপশন ডি প্রথম আলেকজান্ডার সঠিক উত্তর এখানে মেটার্নিক হয়ে যাবে মেটার্নিক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যার উদ্যোগেই কিন্তু ইউরোপে শক্তি সমবায় গড়ে উঠেছিল পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে ইউরোপীয় শক্তি সমবায় গড়ে ওঠে কোন চুক্তির মাধ্যমে অপশানগুলো দেখো অপশান এ পবিত্র চুক্তি অপশান বি চতুঃশক্তি চুক্তি অপশান সি এ ও উভয়ই ডি ভারসায় সন্ধি সঠিক উত্তর এখানে অপশান সি অর্থাৎ এ ও বি উভয়ই দেখো পবিত্র চুক্তি এবং চতুঃশক্তি চুক্তি এই দুটি চুক্তির মাধ্যমে শক্তি সমবায় গড়ে উঠেছিল তো এই পবিত্র চুক্তি কবে হয়েছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর এবং চতুশ শক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেম ইয়ারে অর্থাৎ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে বিশে নভেম্বর দুটো মনে রাখবে পবিত্র চুক্তি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ছাব্বিশ সেপ্টেম্বর এবং চতুর্শ শক্তি চুক্তি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের বিশে নভেম্বর ওকে পরবর্তী দেখো পনেরোর কোয়েশ্চেনে বলা হয়েছে পবিত্র চুক্তি কে প্রবর্তন করেন অপশানগুলো দেখো অপশান এ মেটার্নিক অপশন বি টেলিডেন্ট অপশান সি প্রথম আলেকজান্ডার অপশান ডি বিসমার্ক সঠিক উত্তর এখানে অপশান সি অর্থাৎ প্রথম আলেকজান্ডার পবিত্র চুক্তি প্রবর্তন করেছিলেন ওকে পবিত্র চুক্তি প্রথম প্রবর্তন করেছিলেন কে প্রথম আলেকজান্ডার তো এই প্রথম আলেকজান্ডার ফন ক্রুডেনার নামে একজন জার্মান সন্ন্যাসিনীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তিনি এই পবিত্র চুক্তি স্বাক্ষর করেছিলেন আঠেরোশো পনেরোর ছাব্বিশে সেপ্টেম্বর এই চুক্তিতে বলা হয়েছিল ইউরোপীয় রাজন্যবর্গ পরস্পরকে খ্রিস্টীয় সমাজের অধীনে ভ্রাতা হিসেবে বিবেচনা করবে নিজ নিজ প্রজাদের তারা সন্তান হিসেবে মনে করবেন তারা ন্যায় মানবপ্রেম এবং শান্তিকে অবলম্বন করে রাজ্য শাসন করবেন দেশশাসনের সঙ্গে তারা ধর্মের মহান অন্তর্নিহিত সত্যগুলি পালন করবেন এছাড়াও চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলি পরস্পরকে ভ্রাতা মনে করে উপরোক্ত আদর্শগুলি নিজ নিজ রাজ্যে কার্যকর করবেন তাহলে বুঝতে পারছ যে এই প্রথম আলেকজান্ডার একজন জার্মান সন্ন্যাসিনীর দ্বারা প্রভাবিত হয়ে বাইবেলের নিউ টেস্টামেন্টের আদর্শ তিনি এই পবিত্র চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে দিয়েছিলেন যেগুলি কিন্তু সকল রাষ্ট্রের পক্ষে মেনে চলা সম্ভব হয়নি তাহলে তোমরা এটা মনে রাখবে যে পবিত্র চুক্তি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর এবং এর উদাগতা কে ছিলেন প্রথম আলেকজান্ডার পরবর্তী ষোলোর কোশ্চেনে বলা হয়েছে পবিত্র চুক্তিকে অর্থহীন বাগাড়ম্বর কে বলেছেন অপশানগুলো দেখো অপশান এ মেটার্নিক অপশন বি তালেরা অপশন সি ক্যাশালরি অপশন ডি সপ্তম পায়াস তো ষোলোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মেটার্নিক বলেছেন পবিত্র চুক্তিকে কি অর্থহীন বাগাড়ম্বর যে নিউ টেস্টামেন্টের যে আদর্শ সেই আদর্শ রাজধর্মকে প্রভাবিত করতে পারে এটা মেটার্নিকের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়নি এবং অন্যান্য দেশের কাছেও খুব একটা গ্রহণযোগ্য হয়নি তাই মেটার্নিক বলেছেন অর্থহীন বাগাডম্বর এবং নীতিজ্ঞানের বাহ্য আড়ম্বর আর ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালডি একে আদর্শবাদী অর্থহীন রহস্যাবৃত বাক্যবিন্যাস বলেছেন ফ্রান্সের মন্ত্রী তালেরা বলেছেন এটি ছিল হাস্যস্পদ চুক্তি হাস্যাস্পদ চুক্তিকে বলেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী তালেরা সপ্তম পায়াস পোপ সপ্তম পায়াস যিনি অভিযোগ করেন যে পবিত্র চুক্তি খ্রিস্টান ধর্মের নামে ধর্মীয় ভণ্ডামি ওকে তো এই সবগুলোই তোমরা মনে রাখবে পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে কংগ্রেস কূটনীতি কথাটি এসেছে অপশানগুলো দেখো অপশন এ ভিয়েনা ব্যবস্থা থেকে অপশান বি পবিত্র চুক্তি থেকে অপশান সি চতুশক্তি চুক্তি থেকে অপশান ডি প্যারিসের চুক্তি থেকে এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ চতুশক্তি চুক্তি থেকে দেখো গ্র্যান্ড ও টেম্পারলি বলেন যে চতুশক্তি চুক্তি থেকেই কংগ্রেস কূটনীতিক কথাটি এসেছে এই কংগ্রেস কূটনীতি বা কংগ্রেস ব্যবস্থা কি বাহুবল বা সংঘর্ষের মধ্যে না গিয়ে শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে পারস্পরিক বিতর্কিত বিষয়গুলি এবং বাদ বিসম্বাদ সমাধানের যে যে মনোভাব তাকেই বা ব্যবস্থা বলা হয় আর এটি এসেছে গ্র্যান্ড ও টেম্পারলির যে অভিমত সেই অভিমত এটাকে কি বলছে যে কংগ্রেস কূটনীতি এই যে নীতি সেই নীতিটাকে গ্র্যান্ড ও টেম্পারলি বলছে কংগ্রেস কূটনীতি বা কংগ্রেস ডিপ্লোমেসি পরবর্তী আঠারোর কোশ্চেনে বলা হয়েছে কংগ্রেস ব্যবস্থা বা কংগ্রেস কূটনীতির রাজনীতি কত বছরের ছিল অপশানগুলো দেখো অপশানে আট বছর অপশান বি দশ বছর অপশান সি বারো বছর অপশান ডি পনেরো বছর তো এটা অবশ্যই অপশান এ হবে সঠিক উত্তর দেখো আঠারোশো থেকে তেইশ এই আট বছর ছিল ইউরোপীয় রাজনীতিতে কংগ্রেস ব্যবস্থা বা কংগ্রেস কূটনীতির যুগ এই কংগ্রেস কূটনীতি দ্বারা তখন রাজনীতি নিয়ন্ত্রিত ছিল আট বছর আঠারোশো থেকে তেইশ পরবর্তী উনিশের কোশ্চেনে বলা হয়েছে সম্মেলনের যুগ বলা হয় অপশেন এ ভিয়েনা বন্দোবস্তের পূর্বের যুগকে অপশান বি ভিয়েনা বন্দোবস্তকালীন যুগকে অপশান সি কনসার্ট অফ ইউরোপের যুগকে এবং অপশান ডি ভিয়েনা বন্দোবস্ত পরবর্তী যুগকে সঠিক উত্তর এখানে অপশান ডি অর্থাৎ ভিয়েনা বন্দোবস্ত পরবর্তী যুগকে পরবর্তী কুড়ির কোশ্চেনে বলা হয়েছে অ্যাপেল শহরটি কোন দেশের দেখো অপশান জার্মানি অপশান বি ইংল্যান্ড অপশান সি রাশিয়া অপশান ডি অস্ট্রিয়া সঠিক উত্তর এখানে জার্মানি জার্মানির একটি প্রাচীন শহর আখেন যেটাই বর্তমানে আইলা স্যাফেল এবং ইউরোপীয় শক্তি সমবায়ের যে চারখানা বৈঠক হয়েছিল এবং পরবর্তীকালে আরও বৈঠক হয় পাঁচখানা টোটাল তো এই জার্মানির আইলা স্যাপেল শহরেই প্রথম বৈঠকটা হয়েছিল পরবর্তী একুশের কোশ্চেনে বলা হয়েছে শক্তি চুক্তির প্রথম সম্মেলনটি ছিল যেটা আমি এক্ষুনি বললাম অবশ্যই অপশান বি আইলা স্যাপেল শহরে আইলা স্যাফেল বৈঠক বা আইলা যে কংগ্রেস এটা অনুষ্ঠিত হয়েছিল এই ছিল জার্মানির আখেন শহর তো এখানে রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়ার নেতৃবর্গ বা নিপতিবর্গ এবং মেটার্নিক ক্যাসারি ওয়েলিংটন হার্টেনবার্গ এবং ফরাসি প্রধানমন্ত্রী রিসলু সকলেই কিন্তু এই সম্মেলনে উপস্থিত ছিলেন আর ফ্রান্স তার প্রদেয় ক্ষতিপূরণের যে বিপুল অর্থ সত্তর কোটি ফ্রাঙ্ক কিন্তু মিটিয়ে দিয়েছিলেন যে কারণে তিনি ইউরোপীয় শক্তি সমবায়ের একটি শক্তিতে পরিণত হয়েছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী রিসলো এই কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরবর্তী বাইশের কোশ্চেনে বলা হয়েছে ট্রোপোর ঘোষণাপত্র জারি করা হয়েছিল কত সালে অপশানগুলো দেখো অপশান এ আঠেরোশো খ্রিস্টাব্দে অপশান বি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে অপশান ডি আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ট্রোপোর ঘোষণাপত্র বা ট্রোপোর যে কংগ্রেস সেটা আহুত হয়েছিল তো এই ট্রোপোর বৈঠকে মেটার্নিক একটি ঘোষণাপত্র জারি করেন যেটি ট্রোপো প্রোটোকল নামে পরিচিত এই ট্রোপো প্রোটোকলে কি বলা হয়েছিল রাজার স্বেচ্ছায় বা বিনা প্ররোচনায় যে সংবিধান প্রচলন করবেন কেবলমাত্র সেটিই বৈধ সংবিধান বলে গণ্য হবে যে কোনো দেশের ক্ষেত্রে বলা হচ্ছে যদি ইউরোপের কোনো দেশে বিপ্লব ঘটে এবং তার ফলে সেই দেশের রাজা তার বৈধ অধিকার থেকে বঞ্চিত হন তাহলে সেই দেশ শক্তি সমবায় থেকে বহিষ্কৃত হবে এছাড়া যদি কোনো রাষ্ট্রে বিদ্রোহ ঘটে বা সেখানে কোন রকম শাসন ব্যবস্থা মানে বিঘ্ন ঘটে এবং যার দ্বারা কোনো প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি হয় তাহলে শক্তি সমবায় সেনা পাঠিয়ে সেই দেশে শান্তি প্রতিষ্ঠা করবে তো এই ধরনের কিছু ঘোষণাপত্র ট্রোপোতে জারি করা হয়েছিল তো এর মূল উদ্দেশ্য একটাই ছিল বিপ্লবী ভাবধারা গতিরুদ্ধ করা এবং পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখা এটাই ছিল একমাত্র উদ্দেশ্য দেখো পরবর্তী তেইশের বলা হয়েছে আমেরিকা জন্য ঘোষণাটি দেওয়া হয় অপশানগুলো দেখো অপশান এ ভিয়েনা সম্মেলনে অপশান বি ইউরোপীয় শক্তি সমবায়ে অপশান সি মনর নীতিতে এবং অপশন ডি মুক্তদার নীতিতে তো এখানে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ মনর নীতিতে এই ঘোষণাটি দেওয়া হয়েছিল যে আমেরিকা আমেরিকাবাসীর জন্য আঠারোশো তেইশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে আমেরিকা রাষ্ট্রপতি জেমস মনরো তার এই সুবিখ্যাত মনরো নীতি ঘোষণা করেন তাতে তিনি আর কী বলেছিলেন বলেছিলেন আমেরিকা ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করবে না আমেরিকা ইউরোপীয় উপনিবেশ বিস্তারে মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেবে এবং আমেরিকা ও ইউরোপের কোনো ব্যাপারে জড়াবে না ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার ফলে শক্তি সমবায় দক্ষিণ আমেরিকায় হস্তক্ষেপ থেকে বিরত থাকে তো এই হচ্ছে মন্র নীতি তো এই মন্র নীতির কবে ঘোষণা করা হয়েছিল শালটা এবং এই যে আমেরিকা আমেরিকাবাসীর জন্য এটা আমেরিকা রাষ্ট্রপতি মন্ড ঘোষণা দেন এই দুটো জিনিস তোমরা একটু মনে রাখবে পরবর্তী চব্বিশের কোশ্চেনে বলা হয়েছে সেন্ট পিটার্সবার্গে যে বৈঠকটি বসেছিল সেটি শক্তি সমবায়ের কততম বৈঠক ছিল অপশানগুলো দেখো অপশান এ দ্বিতীয় অপশান বি তৃতীয় অপশান সি পঞ্চম এবং অপশান ডি ষষ্ঠ সঠিক উত্তর অপশান সি অর্থাৎ পঞ্চম বা পাঁচ নম্বর বৈঠক ছিল সেন্ট পিটার্সবার্গের বৈঠকটি আর এই বৈঠকে তোমরা মনে রাখবে ইংল্যান্ড কিন্তু যোগ দেয়নি তো এই বৈঠকটি হয়েছিল আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তো পরপর একবার বলে দিচ্ছি যে শক্তি সমবায়ের যে পাঁচটি বৈঠক হয়েছিল প্রথমে চারটি এবং পরে আরও একটি টোটাল পাঁচটি যে বৈঠক হয়েছিল তা কত সালে প্রথম বৈঠক আইলাস অ্যাপেল কংগ্রেস যেটা আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে হয়েছিল দ্বিতীয় হচ্ছে ট্রপো কংগ্রেস যেটা আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে হয়েছিল তৃতীয় হচ্ছে লাইব্যাক বৈঠক যেটা আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে হয়েছিল চতুর্থ ভেরোনা বৈঠক যেটা আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে হয় এবং পঞ্চম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ বৈঠক যেটা আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে হয়েছিল তো এই পাঁচটি শক্তি সমবায়ের বৈঠক তোমরা অবশ্যই মনে রাখবে জায়গাটার নাম এবং সাল এই দুটোই পরবর্তী পঁচিশের কোশ্চেনে বলা হয়েছে মেটারনি কত বছর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন অপশানগুলো দেখো অপশান এ কুড়ি বছর অপশান বি চল্লিশ বছর অপশান সি পঞ্চাশ বছর অপশান ডি পঁয়ত্রিশ বছর সঠিক উত্তর এখানে অপশান বি অর্থাৎ চল্লিশ বছর দেখো মেটার্নিক কত বছর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন এটা চল্লিশ বছর হয়ে যাবে মেটারনিকের সময়কালটা যদি আমরা দেখি আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে মেটার্নিকের যুগ এই মেটার্নিকের যুগ বাদ দিয়ে যদি আমরা দেখি যে তিনি রাষ্ট্রপতি পদে কতদিন থাকছেন তো আঠারোশো নয় থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ চল্লিশ বছর তিনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তো এখানে একটু পার্থক্য দেখো যখন আমাদের জিজ্ঞাসা করবে মেটার্নিকের যুগ কোন সময় বা মেটার্নিকের যুগের সময়কাল তখন আমরা কি বলবো আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ আর যখন আমাদেরকে যেরকম জিজ্ঞাসা করা হবে যে মেটার্নিক কত বছর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু আমরা চল্লিশ বছর ধরবো সেই আঠেরোশো নয় থেকে আঠেরোশো নয় থেকে আঠেরোশো আটচল্লিশ ধরবো ঠিক আছে পরবর্তী ছাব্বিশের কোশ্চেনে বলা হয়েছে কূটনীতির রাজপুত্র বিজেতার বিজেতা নেপোলিয়ন বিজেতা স্থিতবস্থার রাষ্ট্রনেতা প্রভৃতি বিশেষণগুলি নিম্নলিখিত কোন ব্যক্তিকে বিশেষিত করে করে থাকে অপশানগুলো দেখো অপশান এ মেটার্নিক অপশান বি নেপোলিয়ন অপশান সি বিসমার্ক এবং অপশান ডি হিটলার সঠিক উত্তর এখানে অপশান এ অর্থাৎ মেটার্নিক দেখো মেটার্নিকের যে অভিধা বা উপাধিগুলি ছিল কূটনীতির রাজপুত্র বলা হয় মেটার্নিককে বিজেতার বিজেতা বলা হয় এবং কি বলা হয় নেপোলিয়ন বিজেতা আর স্থিতাবস্থার রাষ্ট্রনেতা এই সবগুলো কিন্তু বলা হয় মেটারনিককে ওকে এই শক্তি সমবায়ের যে সমস্ত দেশগুলি রয়েছে তার ভিতরে অস্ট্রিয়া ছিল প্রধান এবং অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক ছিলেন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক যিনি নেপোলিয়নের পতনের পর ইউরোপের জটিল রাজনৈতিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই ভিয়েনা সম্মেলন আহত করেন এবং এই ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন তিনি নিজেই তার কূটকৌশল এবং অসাধারণ ব্যক্তিত্ব তাকে ভিয়েনা সম্মেলনে এক অপ্রতিহত ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল পরবর্তী সাতাশের কোশ্চেনে বলা হয়েছে আঠেরোশো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটার্নিকের যুগ এজ জব মেটার্নিক বলে অভিহিত করেছেন কোন ঐতিহাসিক ভীষণই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা জানি যে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ হচ্ছে মেটার্নিকের সময় তো এটা এই যে টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডটাকে মেটার্নিকের যুগ একজন ঐতিহাসিক বলেছেন তিনি কে তিনি হচ্ছেন লুই ফিসার এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর লুই ফিসার বলছেন ইউরোপের ইতিহাসে আঠারোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এটা হচ্ছে মেটার্নিকের যুগ ওকে পরবর্তী আঠাশের কোশ্চেনে বলা হয়েছে মাই মাইন্ড হ্যাজ নেভার ইন্টার্ড এরোর তো এই উক্তিটি করেছেন অপশানগুলো দেখো অপশান এ মেটার্নিক অপশান বি প্রথম আলেকজান্ডার অপশান সি তালেরা অপশান ডি নেপোলিয়ন তো এই উক্তিটি কে করেছেন এই উক্তিটি করেছেন অবশ্যই অপশান এ অর্থাৎ মেটার্নিক দেখো এই মেটার্নিক একজন সুচতুর রাজনীতিক ছিলেন লোকচরিত্র সম্পর্কে তার অসাধারণ জ্ঞান ছিল এবং তার দাম্ভিকতাও ছিল সীমাহীন তিনি বলতেন আমার এমনই বৈশিষ্ট্য যে আমি যেখানেই থাকি সকলের দৃষ্টি এবং আশা আকাঙ্ক্ষা সেখানেই নিবদ্ধ থাকে তিনি বলেছেন যে তার চেতনা কখনোই ভ্রান্তিকে গ্রহণ করেনি মাই মাইন্ড হ্যাজ নেভার এন্টার এরো তো দেখো এই রকম দাম্ভিক উক্তি কে করেছেন এটা অবশ্যই মেটারনিক হয়ে যাবে আর এই জন্যই মেটারনিককে বলা হয় স্থিতাবস্থার রাষ্ট্রনেতা কারণ কি তিনি কোনো পরিবর্তন চাননি তিনি পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন বিপ্লবপ্রসূত যে ভাবধারা জাতীয়তাবাদী ভাবধারা গণতান্ত্রিক ভাবধারা বা প্রজাতান্ত্রিক যে ভাবধারা এই কোনোটি এর কোনোটিই তিনি কিন্তু গ্রহণ করেননি তিনি পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন তিনি স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করেছিলেন তাই তাকে স্থিতাবস্থার রাষ্ট্রনেতা বলা হয় পরবর্তী উনত্রিশের কোশ্চেনে বলা হয়েছে মেটানিককে রেশমের মজায় মণ্ডিত নোংরা পদার্থ বলেছেন কে অপশানগুলো দেখো অপশান এ প্রথম আলেকজান্ডার অপশান বি ক্যাসালডি অপশান সি তালেরা অপশান ডি নেপোলিয়ন তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ তালেরা ফ্রান্সের প্রতিনিধি তালেরা ইনি কি বলেছেন ইনি বলেছেন মেটার্নিক ছিলেন রেশমের মোজাই মন্ডিত নোংরা পদার্থ এবং ক্যাসালডি বলেছেন রাজনৈতিক ভাঁড় প্রথম আলেকজান্ডার মেটার্নিক সম্পর্কে বলেছেন তিনি ছিলেন মিথ্যাবাদী তো দেখো এই মেটার্নিককে হয়তো ক্ষমতার দিক থেকে বা সুচতুর রাজনীতিজ্ঞ বলে অনেকেই সমীহ করে চলতো কিন্তু ভিতরে ভিতরে এই মেটানিককে কেউই পছন্দ করত না তাই সমসাময়িক এই ভিয়েনা সম্মেলনে যোগদানকারী যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন তারা কিন্তু এই ধরনের নেগেটিভ মন্তব্য মেটানিক সম্পর্কে করেছেন পরবর্তী তিরিশের কোশ্চেনে বলা হয়েছে কোন ঐতিহাসিক মন্তব্য করেন শক্তি সমবায়ের বাঁশির গায়ে ফুটো দেখা দেয় এবং এর ফলে শক্তি সমবায়ের সভায় বেসুরো আওয়াজ শোনা যায় ভীষণ গুরুত্বপূর্ণ অপশানগুলো দেখো অপশান এ লিপসন অপশান বি লুই ফিশার অপশান সি ডেভিড টমসন অপশান ডি কেটেল বি তো তিরিশের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কেটেল বি দেখো কেটেল বি বলছেন যে শক্তি সমবায়ের বাঁশির গায়ে ফুটো দেখা দেয় এবং এর ফলে শক্তি সমবায়ের বেসুরো আওয়াজ শোনা যায় শক্তি সমবায় ভিয়েনা সম্মেলনে জড়ো হয়েছিল একটাই কারণে সেটা হচ্ছে পুরাতনতন্ত্রের যে পুনরাবির্ভাব এটা ঘটানোর জন্য এবং বিপ্লবপ্রসূত ভাবধারা গতিরোধ করার জন্য আর যেহেতু ফ্রান্সের রাষ্ট্রনায়ক নেপোলিয়ন এই মিত্রপক্ষের কাছে হেরে গিয়েছিল তাই ফ্রান্সের যে সীমারেখা রাজনৈতিক সেই সীমারেখা বা ফ্রান্সকে নিজেদের মধ্যে বন্টন করে নেওয়ার জন্যই কিন্তু এই শক্তিবর্গ ভিয়েনা সম্মেলনে সমবেত হয়েছিল তো একে অপরের স্বার্থ সিদ্ধি ছাড়া এরা কিন্তু বিশেষ কিছুই করেনি এবং একে অপরের স্বার্থ সিদ্ধি ঘটাতে গিয়ে এদের সংঘাতই কিন্তু প্রকট হয়ে উঠেছিল তাই কেটেলবি মন্তব্য করছেন যে শক্তি সমবায়ের বাঁশির গায়ে ফুটো দেখা দেয় এবং এর ফলে শক্তি সমবায়ের সভায় বেসুরো আওয়াজ শোনা যায় পরবর্তী একত্রিশের কোশ্চেনে বলা হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর উত্থানকে নৈতিক ক্ষত বলেছেন কে এটা অবশ্যই মেটানিক হয়ে যাবে সঠিক উত্তর মেটানিক এমন উক্তিটি করেছেন মধ্যবিত্ত শ্রেণীকে নৈতিক ক্ষত বলেছেন তিনি পরবর্তী বত্রিশের কোশ্চেনে বলা হয়েছে প্রিন্স মেটানিকের প্রভু ছিলেন অস্ট্রিয়ার কোন নরপতি অপশানগুলো দেখো অপশান এ ফ্রান্সিস প্রথম ফ্রান্সিস অপশান বি প্রথম ফার্দিনান্দ এবং অপশান সি এও বি উভয় তো এখানে সঠিক উত্তর অপশান সি দেখো প্রথম ফ্রান্সিস এবং প্রথম ফার্দিনান্দ এই দুজনই কিন্তু প্রিন্স মেটানিকের প্রভু ছিলেন এদের আন্ডারে মেটার্নিক প্রধানমন্ত্রী হয়েছিলেন পরবর্তী তেত্রিশের কোশ্চেনে বলা হয়েছে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় ভাষা কি ছিল অপশানগুলো দেখো অপশান এ জার্মান অপশান বি রুশ অপশান সি চেক অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর এখানে অপশান এ অর্থাৎ জার্মান ছিল অস্ট্রিয়া রাষ্ট্রীয় ভাষা এছাড়াও এই অস্ট্রিয়াতে অন্যান্য ভাষা ব্যবহৃত হতো কিন্তু এখানে জার্মান ভাষাই ছিল প্রধান মনে রাখবে মেটার্নিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হলেও মেটার্নিক জন্মগ্রহণ করেছিলেন কিন্তু জার্মানিতে আর তখন জার্মানির একটি অংশ হিসেবে অস্ট্রিয়া ছিল যদিও জার্মানিতে অস্ট্রিয়ার কর্তৃত্ব ছিল ঠিক ইতালির মতোই পরবর্তী চৌত্রিশের কোশ্চেনে বলা হয়েছে বুরসেন স্যাফটান কি অপশানগুলো দেখো অপশান এ অস্ট্রিয়ার একটি গুপ্ত সমিতি অপশান বি অস্ট্রিয়ার একটি ছাত্র সংগঠন অপশান সি অস্ট্রিয়ার একটি সংবাদ সংস্থা অপশান ডি অস্ট্রিয়ার একটি সামরিক সংগঠন এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ অস্ট্রিয়ার একটি ছাত্র সংগঠন ছিল বুরসেন তো এই বুরসেন হচ্ছে জেনা বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট অধ্যাপক সম্ভবত লুডেন তো এনার উদ্যোগে এই ছাত্র সংগঠনটি গড়ে ওঠে এবং নেপোলিয়ন কালসবাদ ডিগ্রি জারি করার মাধ্যমে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে এবং ছাত্রদের বিভিন্ন যে বিপ্লবী কার্যকলাপ তা বন্ধ করার চেষ্টা করেন তো বুসেন স্যাপ্টেন হচ্ছে অস্ট্রিয়ার একটি ছাত্র সংগঠন পরবর্তী পঁয়ত্রিশের কোশ্চেনে বলা হয়েছে বা ডিগ্রি কবে জারি করেন অপশানগুলো দেখো অপশান এ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে অপশান বি আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে অপশান সি আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে অপশান ডি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি অর্থাৎ আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে কার্লসবাদ ডিগ্রি জারি করা হয় মেটানিকের দ্বারা এবং মাসটা ছিল সেপ্টেম্বর মাস এটাও তোমরা মনে রাখবে আর এই কালসবাদ হচ্ছে একটি হুকুমনামা যার দ্বারা জার্মানির রাজনৈতিক দল ও বুরসেন স্যাপ্টেনের মতন ছাত্র সংগঠনগুলি নিষিদ্ধ করা হয় উদারপন্থী অধ্যাপকদের বিতাড়িত করা হয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে বিজ্ঞান শিক্ষাকে বাদ দেওয়া হয়েছিল তো এই রকম ধরনের বেশ কিছু পদক্ষেপ এই হুকুমনামাতে নেওয়া হয়েছিল তো এক কথায় এই কালসভাত ডিগ্রি ছিল একটি দমনমূলক পদক্ষেপ মেটারনিক কর্তৃক এই কালসভাত ডিগ্রি জারি করা হয়েছিল পরবর্তী ছত্রিশের কোশ্চেনে বলা হয়েছে মেটার্নিকের দমন নীতি কার্যকর করার জন্য জার্মানির কোন শহরে একটি সদর দপ্তর খোলা হয় অপশানগুলো দেখো অপশান এ শাকসেনি অপশান বি ফ্রাঙ্কফোর্ট অপশান সি মেইঞ্জ অপশান ডি মিউনিক সঠিক উত্তর এখানে অপশান সি অর্থাৎ মেইঞ্জ শহরে এই মেটারনিক একটি সদর দপ্তর খোলেন তার দমন নীতি কার্যকর করার জন্য পরবর্তী সাঁত্রিশের কোশ্চেনে বলা হয়েছে শক্তি সমবায়ের কোন অধিবেশনে দাস ব্যবস্থা ও বারবারই জলদস্যুদের নিয়ে সদস্যদের মধ্যে বিবাদ শুরু হয় অপশানগুলো দেখো অপশান এ আইলাস অ্যাপেল অপশান বি ট্রোপো অপশান সি লাইব্যাক অপশান ডি সেন্ট পিটার্সবার্গ তো দেখো এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ প্রথম যে বৈঠক আইলা স্যাপেল জার্মানির আইলাস স্যাপেলে বসেছিল আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে সেখানে কিন্তু শক্তি সমবায়ের এই অধিবেশনে দাস ব্যবস্থা এবং বারবারই জলদস্যুদের নিয়ে সদস্যদের মধ্যে বিবাদ শুরু হয়েছিল পরবর্তী আটত্রিশের কোশ্চেনে বলা হয়েছে ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্দেশ্য ছিল অপশানে এ ফরাসি বিপ্লব ও বিপ্লব প্রসূত ভাবধারাগুলিকে টিকিয়ে রাখা অপশান বি পুরাতন তন্ত্রের ধ্বংস সাধন অপশান সি পুরাতন তন্ত্রকে টিকিয়ে রাখা অপশান ডি উদারনৈতিক জাতীয়তাবাদ গণতন্ত্র ভাবধারা প্রচার করা তো অবশ্যই অপশান সি তন্ত্রকে টিকিয়ে রাখা ছিল শক্তি সমবায়ের মূল উদ্দেশ্য পরবর্তী উনচল্লিশের কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনে গৃহীত ব্যবস্থাকে প্রথম অমান্য করেছিল কোন দেশ অপশানগুলো দেখো অপশান এ সুইডেন অপশান বি বেলজিয়াম অপশান সি ডেনমার্ক অপশান ডি ফ্রান্স সঠিক উত্তর এখানে বেলজিয়াম দেখো বেলজিয়াম প্রথম এই ভিয়েনা সম্মেলনের যে নীতি তার শিকার হয়েছিল এবং ভিয়েনা সম্মেলনের জন্য তার যে হল্যান্ডের সঙ্গে সংযুক্তিকরণ সেটা জুলাই বিপ্লবের ঠিক পরে পরেই সেই সংযুক্তিকরণ ভেঙে বেলজিয়াম স্বাধীন হয়ে যায় তো বেলজিয়ামে একমাত্র রাষ্ট্র যে প্রথম ভিয়েনা সম্মেলনের যে নীতি সেই নীতি অমান্য করে স্বাধীনতা পেয়েছিল পরবর্তী চল্লিশের কোশ্চেনে বলা হয়েছে ফ্রান্সের সর্দি হলে ইউরোপের হাঁচি হয় এই ব্যঙ্গাত্মক উক্তিটি করেছেন অপশেন এ নেপোলিয়ন অপশান বি অষ্টাদশ লুই অপশান সি প্রথম আলেকজান্ডার অপশান ডি মেটার্নিক তো এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ মেটার্নিক এই উক্তিটি করেছেন ফ্রান্সের সর্দি হলে ইউরোপের হাঁচি হয় আর দেখো মেটার্নিক সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ কোটেশন ছিল যেটা হয়তো আমি এখানে আকারে দিতে ভুলে গেছি তো আমি এখানেই বলে দিচ্ছি যে মেটার্নিক সম্পর্কে কেটেলপি একটি গুরুত্বপূর্ণ মত দিয়েছিলেন তিনি বলেন যে মাছ যেমন ঘূর্ণায়মান জলে অবাধে বিচরণ করে তেমনি ভিয়েনা সম্মেলনের কূটনৈতিক জলে মেটার্নিক অবাধে বিচরণ করেন এই এই কোটেশনটা কিন্তু দেখেছি অনেক এমসিকিউ দেওয়া রয়েছে অনেক বইয়ে যে প্র্যাকটিস প্র্যাকটিসগুলো রয়েছে তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে ভিয়েনা সম্মেলনের ঘূর্ণি জলে যে মাছের মতো বিচরণ করতেন কে এটার উত্তর হয়ে যাবে প্রিন্স মেটার্নিক ওকে আর ফ্রান্সের সর্দি হলেও ইউরোপের হাঁচি হয় এটাও গুরুত্বপূর্ণ একটা কোটেশন এই উক্তিটা করেছেন মেটার্নিক পরবর্তী একচল্লিশের কোশ্চেনে বলা হয়েছে তন্ত্রের পতন ঘটেছিল কোন বিপ্লবের আঘাতে অপশানগুলো দেখো অপশানের অপশান এ নেপোলনীয় যুদ্ধে অপশান বি জুলাই বিপ্লব অপশান সি ফেব্রুয়ারি বিপ্লব অপশান ডি বলসেভিক বিপ্লব সঠিক উত্তর অপশান সি অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমেই তন্ত্রের পতন ঘটে মেটার্নিক ইংল্যান্ডে চলে গেছিলেন পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে কোন ঐতিহাসিক মেটার্নিক সম্পর্কে বলেছেন তিনি বার্ধক্য দশাগ্রস্ত হলেও পৃথিবী প্রতিদিন নবযৌবন লাভ করেছিল প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরেও তিনি তার নীতি চালু রেখে ভুল করেন ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন মেটার্নিক সম্পর্কে এমন উক্তি করেছেন এলিশন ফিলিপস অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশান এ তো আজকে ছিল এই বিয়াল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিয়ানা ব্যবস্থা এবং মেটারনিক তন্ত্র থেকে তো তোমরা অবশ্যই আজকের ক্লাসটা পারলে খাতাতে নোট করে নাও কোশ্চেনগুলো অনেকেই আমাকে পিডিএফের জন্য বারবার বলো তো আমার সময় হয়ে ওঠে না পিডিএফগুলো অ্যান্সার সহ দেওয়ার জন্য তো চেষ্টা করব যতগুলো পারবো দেবো যদি সময় হয় আর তোমরা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে আমি নতুন কোনো ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় এবং আজকের ক্লাসটি দেখার জন্য সকল ভিউয়ার্সকে ধন্যবাদ